ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের অর্থ দেশে পাঠাতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। সকালে রাজধানীর বিআইবিএম মিলনায়তনে এক সেমিনারে এমন আহ্বান জানান তিনি। বলেন, দাতা সংস্থা থেকে অর্থ সহায়তা পেতে সংস্কারসহ নানান কঠিন শর্ত পালন করতে হয়। দাতা সংস্থার উপর নির্ভরতা কাটাতে রেমিটেন্স আহরণে ব্যাংকারদের নির্দেশনা দেন ডেপুটি গভর্নর। বলেন, দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন ভালো অবস্থানে রয়েছে, ধীরে ধীরে তা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। মোর দেন 2 বিলিয়ন আমাদের এক মাসে আসে, সেটা আমাদের রেমিটান্স থেকে। আমরা সেইটাকে আরও বাড়ানোর চেষ্টা করব, তাহলে আরও আমাদের এই ডলারের যে রিজার্ভ সংকট আমাদের ছিল সেইগুলো আরও কেটে যাবে, আমাদের রেমিটান্স বাড়বে।